Hi friends, welcome back to my channel. Myself Rajyashree Banerjee from Bankura Sammilani Medical College and Hospital. আজকে আমরা পড়ব Lacrimal apparatus. অর্থাৎ এটা আমাদের MBBS first year এ first prof এর জন্য exam-এ short notes হিসেবে কিন্তু খুব important Lacrimal apparatus. তো সেখানে আমাদের পরীক্ষার আগে revision করতে গেলে আমাদের কি কি পয়েন্ট মনে রাখতে হবে এবং কি কি জিনিস আমাদের পরীক্ষার আগের দিনও আমাদের মনে রাখতে হবে সেটাই আজকে আমি বলব. তো দেখো Lacrimal apparatus. Lacrimal apparatus ফার্স্টই আমাদের লিখতে হবে যে Lacrimal apparatus মানে কিছু স্ট্রাকচার নিয়ে যেটা তৈরি হয় একটা অনেকগুলো স্ট্রাকচার নিয়ে যেটা তৈরি হয় তাকে বলা হয় apparatus. এটা বলছে Lacrimal apparatus মানে হচ্ছে যে স্ট্রাকচারগুলো হচ্ছে আমাদের Lacrimal অর্থাৎ টিয়ার. Lacrimal fluid মানে হচ্ছে টিয়ার অর্থাৎ টিয়ারের সিক্রেশন এবং ড্রেনেজ এই সমস্ত কাজগুলোতে যেসব স্ট্রাকচারগুলো জড়িয়ে আছে সেগুলোকে একসাথে বলছি Lacrimal apparatus. তাহলে দ্য স্ট্রাকচার কনসার্নড উইথ সিক্রেশন অ্যান্ড ড্রেনেজ অফ Lacrimal অর টিয়ার টুগেদার ফর্ম দ্য Lacrimal apparatus. Lacrimal apparatus-এর মধ্যে কী কী স্ট্রাকচার সেগুলো আছে সেগুলো আমাদের পরের পয়েন্টে লিখতে হবে. সেগুলো কি দ্য স্ট্রাকচার্স আর Lacrimal gland, ducts of Lacrimal glands, conjunctival sac, Lacrimal puncture, Lacrimal canaliculi, Lacrimal sac, nasolacrimal duct. এই সাতটা হচ্ছে আমাদের স্ট্রাকচার নিয়ে পুরো Lacrimal apparatus-টা তৈরি হয়েছে. তাহলে ফার্স্টে আমরা লিখলাম Lacrimal apparatus-এর ডেফিনেশন, তারপর হচ্ছে কী কী পার্টস আছে তাতে. এবারে আমরা প্রত্যেকটা পার্টসের হচ্ছে অল্প অল্প করে লিখব প্রত্যেকটা পার্ট সম্বন্ধে. তারপরে আমরা এই ছবিটা এঁকে দেবো এবং নার্ভ সাপ্লাই, আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ আর ক্লিনিক্যালস. তাহলে আমাদের পুরো কোশ্চেনটা কমপ্লিট হয়ে যাবে. তো ফার্স্টে চলো আমরা দেখে নিই Lacrimal gland সম্বন্ধে আমাদের কী কী জানতে হবে. Lacrimal gland ছবিতে হচ্ছে এটা, এটা Lacrimal gland. তাহলে ফার্স্টেই হচ্ছে Lacrimal gland হচ্ছে ফার্স্ট পয়েন্ট আমাদের লিখতে হবে যে এটা একটা জে শেপড হচ্ছে সেরাস গ্ল্যান্ড, জে শেপড সেরাস গ্ল্যান্ড. এবং এটা হচ্ছে দুটো পার্টস থাকে, একটা হচ্ছে অরবাইটাল পার্ট, একটা হচ্ছে প্যালপেবল পার্ট. অর্থাৎ এই যে Lacrimal গ্ল্যান্ডসটা আছে এটা দেখো উপরের দিকে একটা বড় অংশ আর নিচে হচ্ছে ছোট. অর্থাৎ এই লিভেটার প্যালপেবরি সুপিরিয়রিস মাসেলসের ওপরে হচ্ছে একটা বড় অংশ আর নিচে হচ্ছে ছোট. তাহলে দুটো পার্টে হচ্ছে ভাগ করা যায়, এটা হচ্ছে একটা জে শেপড সেরাস গ্ল্যান্ডস. তারপরে আমি লিখবো পয়েন্টে এটা টু পার্টসে ডিভিশন করা যায়, সেটা কি উপরে আপার লার্জ অরবাইটাল পার্ট আর লোয়ার স্মল Lacrimal পার্ট. এবারে আপার লার যে অরবাইটাল পার্ট আছে সেটা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে Lacrimal ফোসাতে. আর লোয়ার যে প্যালপেবল পার্টটা স্মল সেটা কোথায়, সেটা হচ্ছে লিভেটার প্যালপেবরি সুপিরিয়রিসের নিচে. আর দুটো পার্ট হচ্ছে কী দিয়ে যোগ থাকে, মানে দুটো পার্ট হচ্ছে লিভেটার প্যালপেবরি সুপিরিয়রিসের ল্যাটারাল মার্জিনে দুটো পার্ট হচ্ছে জয়েন করে. তো এই কটাই পয়েন্ট আমাদের লিখতে হবে. তারপরে আমরা লিখবো, তাহলে দেখো আমাদের এই পর্যন্ত হয়ে গেল. এবারে আছে ডাক্টস অফ Lacrimal গ্ল্যান্ড. তাহলে Lacrimal গ্ল্যান্ড সম্বন্ধে আমাদের কমপ্লিট. Lacrimal গ্ল্যান্ড হচ্ছে জে শেপ, এটা হচ্ছে দুটো পার্ট আছে. পরের পয়েন্টে কী কী পার্ট, আপার লার্জ অরবাইটাল পার্ট আর লোয়ার স্মল প্যালপেবল পার্ট. এবারে যেই পার্টগুলো বললাম সেগুলো কোথায় অবস্থিত, আপার যে অরবাইটাল পার্ট সেটা হচ্ছে Lacrimal ফোসাতে আর লোয়ার যে প্যালপেবল পার্ট সেটা হচ্ছে লোয়ার মানে বিলো দ্য লিভেটার প্যালপেবরি সুপিরিয়রিস. আর এই যে দুটো পার্ট হলো সেটা হচ্ছে লিভেটার প্যালপেবরি সুপিরিয়রিসের ল্যাটারাল মার্জিনে, সেটা হচ্ছে দুটো জয়েন্ট করে. এবার হচ্ছে ডাক্টস অফ Lacrimal গ্ল্যান্ডস, অর্থাৎ এই যে ছবিতে আমরা যে ডাক্টসগুলো দেখতে পেলাম সেগুলো. তাহলে এগুলো হচ্ছে ডাক্টস অফ Lacrimal গ্ল্যান্ড মানে হচ্ছে এর ফাংশনটাই হচ্ছে আমাদের যে Lacrimal সিক্রেশনটা হবে সেটাকে নিয়ে আসা কনজাংটিভাল স্যাকে. তো এটার ফার্স্টেই বলছে যে আমাদের যে অরবাইটাল পার্টটা দেখলাম অর্থাৎ উপরের দিকে সেখান থেকে চার থেকে পাঁচটা আর নিচের দিকে আমরা যেটা দেখলাম প্যালপেবল পার্ট সেখান থেকে ছয় থেকে আটটা এই রকমের ডাক থাকে. এবং তারা কোথায় ওপেন হয়, তারা হচ্ছে ওপেন হয় যে কনজাংটিভাল স্যাক্স আছে কনজাংটিভাল স্যাক্সের সুপিরিয়ার ফর্নিক্সের ল্যাটারাল পার্টস থেকে হচ্ছে ল্যাটারাল পার্টসে এগুলো ওপেন হয়. এই যে ওপেন হয় তাদের ফাংশনটা কি, তারা হচ্ছে ওই Lacrimal, এই যে Lacrimal গ্ল্যান্ড সিক্রেট দ্য Lacrimal ফ্লুইড অ্যান্ড ইট ডাক্স কনভে ইট টু দ্য কনজাংটিভাল স্যাক. তো Lacrimal গ্ল্যান্ডের ফাংশন হচ্ছে সিক্রেট করা Lacrimal অর্থাৎ টিয়ার, Lacrimal ফ্লুইড অর্থাৎ টিয়ার ওটাকে সিক্রেট করা আর Lacrimal ডাক সেটাকে Lacrimal গ্ল্যান্ড থেকে কনজাংটিভাল স্যাক্সে হচ্ছে কনভে করে অর্থাৎ নিয়ে আসে. এই যে Lacrimal ফ্লুইডটা সেটা হচ্ছে 1 মিলিলিটার হয়, তার হাফটা হচ্ছে ইভাপোরেট হয়ে যায় আর হাফটা হচ্ছে আমাদের Lacrimal স্যাক্সে ওটা ড্রেন হয়ে যায় অর্থাৎ রয়ে যায়.
তাহলে ফাংশন অফ দ্য ল্যাক্রিমাল ফ্লুইড, এটা আমাদের লেখার দরকার নেই, যদি আলাদা করে কোশ্চেন আসে ফাংশন অফ দ্য ল্যাক্রিমাল ফ্লুইড তখন আমরা লিখবো। তাহলে ডাক্টসের মধ্যে আমরা কী কী লিখবো? ফার্স্ট হচ্ছে অরবিটাল পার্ট থেকে কতগুলো ডাক্ট, আর ল্যাক্রিমাল পার্ট থেকে কতগুলো প্যালপেবেল পার্ট থেকে কতগুলো ডাক্ট হয়ে গেল। তারপরে হচ্ছে ডাক্টের ফাংশনটা কী এবং ডাক্টটা কোথায় গিয়ে ওপেন হচ্ছে, এটাই। তারপরে হচ্ছে ফাংশন অফ ল্যাক্রিমাল ফ্লুইড, অর্থাৎ এই যে টিয়ারটা তার ফাংশনটা কি, সেটা একটা যেমন কর্নিয়াটাকে ময়েস্ট রাখে, কনজাংটিভাটাকে ফ্লাশিশ করে, প্রোভাইড নারিশমেন্ট টু দ্য কর্নিয়া, অর্থাৎ কর্নিয়াটাকে ময়েস্ট রাখে, নারিশমেন্ট রাখে, সার্ভস টু এক্সপ্রেস ইমোশন, যেমন আমাদের খুব কষ্ট হলে আমরা সেটাকে কেঁদে হচ্ছে প্রকাশ করি, অর্থাৎ এক্সপ্রেশন ইমোশন এগুলোকে সার্ভ করার জন্য ল্যাক্রিমাল ফ্লুইডটা হচ্ছে কাজে লাগছে। এছাড়া হচ্ছে প্রিভেন্ট ইনফেকশন, কোনো রকম ইনফেকশন হয় না ওই ফ্লুইডটা থাকে বলে, ফ্লুইডটা ফ্লো করে যায় তার সাথে ইনফেকশনগুলো কিন্তু এই যে ফর ইট কন্টেন্টস ব্যাকটেরিয়াসিডাল লাইসোজোম, অর্থাৎ ওখানে ব্যাকটেরিয়াসিডাল লাইসোজোম থাকে। ফরে কী হয়, কোনো রকম ব্যাকটেরিয়া যদি কনজাংটিভায় থাকে তাহলে সেইটা হচ্ছে ওই ল্যাক্রিমাল ফ্লুইডের জন্য সেই ব্যাকটেরিয়াটা কিন্তু নষ্ট হয়ে যায়, ব্যাকটেরিয়াল লাইসোজোম থাকার, সেই জন্য এই এই ইম্পর্টেন্স হচ্ছে ল্যাক্রিমাল ফ্লুইডে। তারপর আসছি আমরা অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ড। এই যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড দেখলাম, এই ছাড়াও হচ্ছে কিছু ভেরি স্মল সেরাস গ্ল্যান্ড থাকে যেগুলো হচ্ছে বিনিথ দ্য প্যালপেবল কনজাংটিভা নিয়ার দ্য ফর্নিক্সে, হচ্ছে কিছু আরও হচ্ছে গ্ল্যান্ডস থাকে সেগুলোকে বলা হচ্ছে অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ডস। এবার আমরা জানবো তিন নম্বর, যেটা হচ্ছে কনজাংটিভাল স্যাক্স, অর্থাৎ কনজাংটিভাল স্যাক্স আমি ছবিতে কোনটাকে বলছি, এখানটাকে। এটা কি কি বলছি, কনজাংটিভাল স্যাক্সের আন্ডারে একটাই পয়েন্ট আসবে যে প্যালপেবল কনজাংটিভা আর হচ্ছে এইদিকে বলা হয় বালবার কনজাংটিভা, এই দুটোর হচ্ছে মাঝে হচ্ছে একটা পোটেনশিয়াল স্পেস যেখানে হচ্ছে ল্যাক্রিমাল ফ্লুইডটা এসে ড্রেন করে। এবার আসছে ল্যাক্রিমাল পাংটাম। পাংটামে হচ্ছে এটা একটা স্মল ওপেনিং যেটা হচ্ছে লিড মার্জিনে থাকে এবং এই স্মল ওপেনিংটাকে বলা হয় পাংটা, আর এই এর চারপাশে হচ্ছে একটা কনিক্যাল এলিভেশন থাকে সেটাকে বলা হয় ল্যাক্রিমাল প্যাপিলি। তাহলে ল্যাক্রিমাল পাংটামের আন্ডারে হচ্ছে দুটো পয়েন্ট, একটা হচ্ছে ওই যে ছিদ্রটা সেটাকে বলা হয় ল্যাক্রিমাল পাংটা, আর হচ্ছে ওর পাশে হচ্ছে একটা এলিভেশন থাকে কনিক্যাল সেটাকে বলা হয় ল্যাক্রিমাল প্যাপিলি। এই অবধি আমাদের হয়ে গেল। এবার আমরা পড়বো ল্যাক্রিমাল ক্যানালিকিউলি, অর্থাৎ এই যে ছবিতে যেমন আছে ল্যাক্রিমাল ক্যানালিকিউলি, ল্যাক্রিমাল ক্যানালিকিউলি দেখো সেটাও আবার দুটো মানে ডাক্টের মতো অংশ, ক্যানেলের মতো অংশ। তাহলে ফার্স্ট হচ্ছে ইট ইজ ক্যানেল টাইপ অর্গ্যান বলা চলে। তারপরে হচ্ছে এটা হচ্ছে দুটো থাকে, একটা হচ্ছে সুপিরিয়ার একটা ইনফিরিয়ার, এই যে দেয়ার আর টু ল্যাক্রিমাল ক্যানালিকিউলি সুপিরিয়ার ইনফিরিয়ার। সুপিরিয়ার ক্যানালিকিউলিটা কি হয়, অ্যাট ফার্স্ট রানস আপওয়ার্ড দেন বেন্ডস ডাউনওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি, দেখো এটা হচ্ছে আপওয়ার্ডস আছে এবং তারপর হচ্ছে বেন্ডস ডাউনওয়ার্ডস মিডিয়ালি, আর ইনফিরিয়ারটা ফার্স্টে ডাউনওয়ার্ডস তারপর হচ্ছে আপওয়ার্ডস করে কোথায় হচ্ছে ল্যাক্রিমাল স্যাক্সে গিয়ে এটা ড্রেন করছে। এবারে আসবো ল্যাক্রিমাল স্যাক সম্বন্ধে। ল্যাক্রিমাল স্যাক, এবারে এই যে বেন্ডিং হলো এই বেন্ডিং পজিশনটাতে একটা এই যে অ্যাম্পুলা বলে একটা অংশ থাকে সেটাকে বলা হয় স্মল ডাইলেটেশন, এখানে হচ্ছে একটা ডাইলেটেশন দেখা যায় সেটাকে বলা হয় অ্যাম্পুলা। এবারে আসছে ল্যাক্রিমাল স্যাক আর ন্যাজো ল্যাক্রিমাল ডাক্ট, এই দুটোই আর পড়ে আছে। ল্যাক্রিমাল স্যাকটা কি, এটা একটা স্যাক লাইক স্ট্রাকচার যেটা হচ্ছে ন্যাজো ল্যাক্রিমাল ডাকটা ওপরে আপার ডায়ালেশন হয়ে এই স্যাক লাইক স্ট্রাকচার তৈরি করছে যেটাকে বলা হয় ল্যাক্রিমাল স্যাক। এই ল্যাক্রিমাল স্যাক্সের আবার রিলেশন আছে, মানে কি অ্যান্টেরিয়ারে কি পোস্টেরিয়ারে কি আর মিডিয়াল আর ল্যাটারালে কি রিলেশন সেটা সেখানে আছে। অ্যান্টেরিয়ারে আছে মিডিল প্যালপেবল লিগামেন্ট, অর্থাৎ এই ছবিটা উপরের ছবিটা দেখলেই বোঝা যাবে মিডিয়াল প্যালপেবল লিগামেন্ট, পোস্টেরিয়ারে ল্যাক্রিমাল পার্ট অফ অরবিকুলারিস অরাই অকুলি, আর কি আমাদের ল্যাটারালে আছে ল্যাক্রিমাল ফাসা, এই যে ল্যাক্রিমাল ফাসা ল্যাটারালি, আর মিডিয়ালি কি মিডিয়ালি হচ্ছে ল্যাক্রিমাল গ্রুভ। এই ল্যাক্রিমাল গ্রুভের হচ্ছে ডিপেই কিন্তু এই ল্যাক্রিমাল স্যাকটা থাকে। এই ল্যাক্রিমাল গ্রুভটা আবার কি দিয়ে তৈরি, ল্যাক্রিমাল গ্রুভটা হচ্ছে সামনের দিকে হচ্ছে ম্যাক্সিলা থাকে, ম্যাক্সিলার হচ্ছে ফ্রন্টাল প্রসেস থাকে, সেই ফ্রন্টাল প্রসেসে ল্যাক্রিমাল ক্রেস্ট থাকে সেটা হচ্ছে সামনের দিকে, আর পিছন দিকে হচ্ছে ল্যাক্রিমাল বোনের ল্যাক্রিমাল ক্রেস্ট থাকে। এই দুটো মিলে ওই ল্যাক্রিমাল গ্রুভটা তৈরি করে যেটা হচ্ছে আমাদের মিডিয়াল মিডিয়াল মানে মিডিয়ালি হচ্ছে মানে ল্যাক্রিমাল স্যাকের মিডিয়ালি থাকে যে ল্যাক্রিমাল গ্রুপটা সেটা হচ্ছে এই এই নিয়ে ফর্মেশন হয়।
তাহলে আমাদের ল্যাক্রিমাল স্যাকে আমরা কি কি পড়লাম? ল্যাক্রিমাল স্যাকসে ফার্স্টই জানবো যে ল্যাক্রিম ন্যাজো ল্যাক্রিমাল যে ডাকটা সেটা হচ্ছে আপার ডায়ালেশন হয়ে সেখানে হচ্ছে একটা ডায়ালেটেড হয়ে সেখানে একটা স্যাক লাইক স্ট্রাকচার তৈরি করছে, সেটাকে বলছি ল্যাক্রিমাল স্যাক। এই ল্যাক্রিমাল স্যাকসের হচ্ছে রিলেশন, অ্যান্টেরিয়ার হচ্ছে মিডিয়াল প্যালপেবল লিগামেন্ট, পোস্টেরিয়ার হবে ল্যাটারাল ল্যাক্রিমাল পার্ট অফ অরবিকুলার ইস অকুলি, আর হচ্ছে ল্যাটারালে হচ্ছে ল্যাক্রিমাল ফাসা, আর মিডিয়ালে হচ্ছে ল্যাক্রিমাল গ্রুভ। এই ল্যাক্রিমাল গ্রুভ যেটা বললাম সেটা হচ্ছে আবার কিভাবে ফর্মেশন হয়, সেটা হচ্ছে সামনের দিকে হচ্ছে ম্যাক্সিলা, ম্যাক্সিলার ফ্রন্টাল প্রসেস, তার পিছনে হচ্ছে ল্যাক্রিমাল ক্রেস্ট, আর পিছনের দিকে হচ্ছে পোস্টেরিয়ারে হচ্ছে ল্যাক্রিমাল বোনে ল্যাক্রিমাল ক্রেস্ট, এই দুটোর মাঝে ল্যাক্রিমাল গ্রুভ তৈরি হয়। এবার আসবো আমরা ন্যাজো ল্যাক্রিমাল ডাক্ট। ন্যাজো ল্যাক্রিমাল ডাক্ট ঠিক একইভাবে ন্যাজো ল্যাক্রিমাল ডাক্টটা কি, সেটা হচ্ছে একটা মেমব্রেনাস ক্যানেল, কোথা থেকে কোথায় সেটা এক্সটেন্ড করে, সেটা ন্যাজো ল্যাক্রিমাল স্যাক থেকে আমাদের ইনফিরিয়ার মিয়েটাস অবধি। এই যে আমাদের ছবিতেই কিন্তু দেওয়া আছে, এই যে ন্যাজো ল্যাক্রিমাল ডাক্ট দেখো একটা ক্যানেল টাইপ স্ট্রাকচার, এবং এটা ল্যাক্রিমাল স্যাক থেকে ইনফিরিয়ার মিয়েটাস অব দ্য নোজে এটা হচ্ছে আসছে। এই যে আসছে এটা একটা বনি ক্যানেলস এর মধ্যে দিয়ে আসছে, সেই বনি ক্যানেলসটা কি কি বোনস দিয়ে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ম্যাক্সিলা, আর হচ্ছে নাজাল বোন, আর ল্যাক্রিমাল বোন, এই তিনটা বোনস দিয়ে ওই বনি ক্যানেলটা তৈরি হচ্ছে, যার মধ্যে দিয়ে এই ন্যাজো ল্যাক্রিমাল ডাকটা আমাদের ইনফেরিয়ার মিয়েটাস অব দ্য নোজে আসছে। আর এটার নিচের দিকে একটা ল্যাক্রিমাল ফোল্ডস থাকে, যেটা একটা ইনকমপ্লিট মিউকাস ফোল্ড। তাহলে ন্যাজো ল্যাক্রিমাল ডাক্টের আন্ডারে আমরা তিন চারটে পয়েন্ট দেখলাম। ফার্স্ট হচ্ছে এটা একটা ক্যানেল, সেটা হচ্ছে কোথা থেকে কোথায় ল্যাক্রিমাল স্যাক থেকে আমাদের ইনফিরিয়ার মিয়েটাস অব দ্য নোজ এখানে হচ্ছে এক্সটেন্ড করছে, তাহলে দুটো পয়েন্ট হলো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই যে এক্সটেন্ড করছে সেটা একটা বনি ক্যানেলস এর মধ্যে দিয়ে আছে, এটা থার্ড। এই যে বনি ক্যানেলসটা সেটা হচ্ছে কি কি বোনস নিয়ে তৈরি, ম্যাক্সিলা, নাজাল আর ল্যাক্রিমাল বোন নিয়ে তৈরি, এটা ফোর্থ পয়েন্ট হলো। আর ফিফথ পয়েন্টটা হচ্ছে এই যে ন্যাজো ল্যাক্রিমাল ডাকটা তার যে লোয়ার বর্ডারটা সেখানে হচ্ছে লোয়ার যে ওপেনিংটা সেখানে ইনকমপ্লিট মিউকাস ফোল্ড থাকে, সেটাকে বলা হয় ল্যাক্রিমাল ফোল্ড। তো এটাই আমাদের হয়ে গেল প্রত্যেকটা পার্ট সম্বন্ধে জান। এবারে আসছে আর্টেরিয়াল সাপ্লাই। আর্টেরিয়াল সাপ্লাই খুব সোজা ল্যাক্রিমাল অ্যাপারেচার, এখানে ল্যাক্রিমাল ব্রাঞ্চ অফ অপথ্যালমিক আর্টারি। অপথ্যালমিক কেন, চোখে যেহেতু বলা আছে চোখের ক্ষেত্রে সবই হচ্ছে অপথ্যালমিক হয়, সেই জন্য সেই মনে রাখার সুবিধা যে অপথ্যালমিক আর্টারি ল্যাক্রিমাল ব্রাঞ্চ, ভেনাস ড্রেনেজ একইভাবে অপথ্যালমিক ভেন। আর নার্ভ সাপ্লাই, নার্ভ সাপ্লাইয়ের ক্ষেত্রে আবার তিনটে ভাগ, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই অফ ল্যাক্রিমাল গ্ল্যান্ড, একটা সিম্প্যাথেটিক, একটা সেন্সারি। এই যে সেন্সারিটা সেটাও দেখো ল্যাক্রিমাল নার্ভ, এ ব্রাঞ্চ অফ অপথ্যালমিক ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। অর্থাৎ ট্রাইজেমিনাল নার্ভে হচ্ছে তিনটে ব্রাঞ্চ, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। এই অপথ্যালমিক আবার হচ্ছে ল্যাক্রিমাল ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চটা দিয়ে হচ্ছে সেন্সারি যে নার্ভ সাপ্লাই সেটা হচ্ছে ল্যাক্রিমাল অ্যাপারেচারসে যাচ্ছে। আর প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিক, যেটা প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে সিক্রেটোমোটর, আর সিম্প্যাথেটিক হচ্ছে ভ্যাসোমোটর, সেটা হচ্ছে আমরা ছক দিয়ে বুঝে নেব। সেটা হচ্ছে ল্যাক্রিমেটারি নিউক্লিয়াস থেকে তৈরি হবে, যে প্রি গ্যাংলিয়নিক যে ফাইবারটা সেটা ল্যাক্রিমেটারি নিউক্লিয়াস থেকে তৈরি হবে, নার্ভাস ইন্টারমিডিয়াসের মধ্যে দিয়ে এসে জেনিকুলেট গ্যাংলিয়া, জেনিকুলেট গ্যাংলিয়ার পরে গ্রেটার পেট্রোসাল নার্ভ, সেখান দিয়ে এসে হচ্ছে টেরিগো প্যালেটাইন গ্যাংলিয়া, টেরিগো প্যালেটাইন গ্যাংলিয়া ওখানে রিলে করবে, রিলে করে সেখান থেকে পোস্ট গ্যাংলিয়ানিক ফাইবার তৈরি করবে, যেটা হচ্ছে জাইগোম্যাটিক নার্ভের সাথে গিয়ে জাইগোম্যাটিকো টেম্পোরাল নার্ভ এবং ল্যাক্রিমাল নার্ভ টু দ্য ল্যাক্রিমাল গ্ল্যান্ড। তাহলে প্যারাসিম্প্যাথেটিক যে নার্ভ সাপ্লাই সেটা এইভাবে হলো। সিম্প্যাথেটিকটা কীভাবে, সিম্প্যাথেটিকটা হচ্ছে সেই একইভাবে আর একটা ছক আছে, ঠিক যেভাবে সিম্প্যাথেটিক সব কিছুর হচ্ছে সব অর্গানে সে এরম, এখানেও ঠিক সেরকম টিওয়ান স্পাইনাল সেগমেন্ট থেকে শুরু হয়ে সুপিরিয়ার সার্ভাইকাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়ানে রিলে করে, এবং সেখান থেকে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার তৈরি হয়, সেটা হচ্ছে সিম্প্যাথেটিক প্লেক্সাস অ্যারাউন্ড দ্য ইন্টারনাল ক্যারোটিড, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি অ্যারাউন্ডে হচ্ছে সেটা সিম্প্যাথেটিক প্লেক্সাস তৈরি করে, সেখান থেকে ডিপ পেট্রোজাল নার্ভ, তারপর টেরিগো প্যালেটাইন গ্যাংলিয়াতে কোনো রকম রিলে করে না, শুধুমাত্র পাস করে, সেখান থেকে জাইগোম্যাটিক নার্ভ, জাইগোম্যাটিকো টেম্পোরাল নার্ভ এবং ল্যাক্রিমাল নার্ভ টু দ্য ল্যাক্রিমাল গ্ল্যান্ড। এটা থ্রু হচ্ছে সিম্প্যাথেটিক ফাইবারটা আমাদের যায়। আর প্যারাসিম্প্যাথেটিক ফাইবারটা দেখলাম যে আমাদের ওই যে ল্যাক্রিমেটারি যে নিউক্লিয়াস আছে সেখান থেকে তৈরি হচ্ছে, এবং নার্ভাস ইন্টারমিডিয়াস, জেনিকুলেট গ্যাংলিয়ান, জেনিকুলেট গ্যাংলিয়ানে কিন্তু এখানে রিলে হচ্ছে না, এখানে রিলে কিন্তু টেরিগো প্যালেটাইন যে গ্যাংলিয়ান আছে সেখানে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিকটা ক্ষেত্রে। আর সিম্প্যাথেটিকের ক্ষেত্রে কিন্তু আমাদের রিলে হচ্ছে যেটা আলাদা, মানে এই টেরিগো প্যালেটাইনে নয়, সুপিরিয়ার সার্ভাইকাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়ানে। ওকে,
তাহলে আমাদের কিন্তু সবকটাই হয়ে গেল। এবার আসছে আমাদের ফ্যাক্টর হেল্পিং দ্য ড্রেনেজ অফ টিয়ার্স, অর্থাৎ টিয়ার্স হচ্ছে ড্রেনেজ করার জন্য আমাদের কী কী ফ্যাক্টর হেল্প করে, সেটা কি বলছে, ব্লিঙ্কিং মুভমেন্ট অফ দ্য আইলিড, অর্থাৎ আইলিডে যদি ব্লিঙ্কিং করা হয় তখন হচ্ছে আমাদের টিয়ার ড্রেনেজ হয়। এছাড়া হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন অফ দ্য ফিল্ম অফ দ্য ফ্লুইড, কন্ট্রাকশন অফ দ্য ল্যাক্রিমাল পার্ট অফ দ্য অর্বিকুলারিস অকুলি লিডিং টু ডিস্টেনশন অফ দ্য ল্যাক্রিমাল স্যাক। তো অর্বিকুলারিস অকুলি যে মাসেলসটা আছে যেটা পোস্টেরিয়ার পার্ট পোস্টেরিয়ার রিলেশনে আসছে ল্যাক্রিমাল স্যাকসের, ওটাতে যদি কন্ট্রাকশন হয় তাহলে ল্যাক্রিমাল যে স্যাকটা আছে সেটা ডিস্টেনশন হবে, তখন সেখান থেকে হচ্ছে ফ্লুইডটা বেরিয়ে আসবে। এছাড়া ক্যাপিলারি অ্যাকশন অফ দ্য ফিল্ম অফ দ্য ফ্লুইড, অর্থাৎ ফ্লুইডের হচ্ছে ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমেও টিয়ার ড্রেনেজ হয়। এবার আমরা পড়বো ডেভেলপমেন্ট অফ দ্য ন্যাজো ল্যাক্রিমাল ডাক্ট অ্যান্ড ল্যাক্রিমাল স্যাক। হ্যাঁ, ডেভেলপমেন্টে তাহলে কি বলছে, ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের যে ন্যাজো ল্যাক্রিমাল ডাক্টটা হচ্ছে ডেভেলপ করছে, সেটা বলছে ইন্ডোডার্মাল কর্ড থেকে সলিড সেলুলার, মানে ওটা সলিড থাকে, ওটা কিন্তু ডাক থাকে না, ডাকটা কি মাঝখানে হচ্ছে ফাঁকা থাকে, কিন্তু যেটা থেকে ওটা ডেভেলপড হয় সেটা হচ্ছে ইন্ডোডার্মাল কর্ড, অর্থাৎ সেটা সলিড থাকে। উইচ ফর্মস অ্যালং দ্য, মানে এই যে ইন্ডোডার্মাল কর্ড থেকে ন্যাজো ল্যাক্রিমাল ডাক্টটা ফর্ম হয় সেটা কোথায় হচ্ছে লাইন থাকে, সেটা কিন্তু ন্যাজো ল্যাক্রিমাল ডাক্টটা যেখানে মানে থাকে সেখানেই এই এক্টোডার্মাল কর্ডটাও থাকে। ন্যাজো ল্যাক্রিমাল ডাক্ট কোথায় থাকে সেটা হচ্ছে সেই আমাদের এখানে আমরা পড়লাম যে ওই যে একটা বনি ক্যানেলস থাকে আমাদের ম্যাক্সিলার ল্যাক্রিমাল বোন এবং ইনফিরিয়ার ন্যাজাল কঙ্কা দিয়ে, সেই বনি ক্যানেলসের মধ্যেই কিন্তু এই ন্যাজো ল্যাক্রিমাল গ্রুপ যেটাকে বলছি তার মধ্যেই এক্টোডার্মাল কর্ডটা থাকে। পরে কি হয় মানে তাহলে ফার্স্টে আমাদের বলতে হবে যে ম্যাক্সিলা ল্যাক্রিমাল বোন এবং ইনফিরিয়ার ন্যাজাল কঙ্কা এগুলো দিয়ে একটা ল্যাক্রিমাল এই ন্যাজো ল্যাক্রিমাল হচ্ছে গ্রুপ থাকে, তার মধ্যে হচ্ছে এক্টোডার্মাল কর্ড থাকে যেটা হচ্ছে সলিড। পরে কি হয় ল্যাটার দ্য কর্ড বিকামস মানে পরে পরে যখন মানে যখন ডেভেলপমেন্টের সময় কি হয় এই যে থার্ড মান্থ যখন ডিউরিং থার্ড মান্থে কি হয় এই যে এক্টোডার্মাল কর্ডটা ছিল সেটা কি হয় ক্যানালাইজড হয়ে যায়, হয়ে কি তৈরি করে এই ন্যাজো ল্যাক্রিমাল ডাক তৈরি করে। আর এই ন্যাজো ল্যাক্রিমাল ডাকটের যে আপার এন্ডটা সেটা ডায়লেটেড হয়ে তৈরি করে ন্যাজো ল্যাক্রিমাল স্যাক। এবং এই ন্যাজো ল্যাক্রিমাল স্যাক্স আর কনজাংটিভাল যে স্যাক্স আছে তার মধ্যে কানেকশনের জন্য ওই ল্যাক্রিমাল ক্যানালিকিউলিগুলো তৈরি হয়। তাহলে বোঝা গেল যে কীভাবে ডেভেলপমেন্ট হয়। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এক্টোডার্মাল কর্ড থেকে ন্যাজো ল্যাক্রিমাল ডাকটা তৈরি হয় এবং এই ন্যাজো ল্যাক্রিমাল এক্টোডার্মাল কর্ডটা থার্ড মান্থে ক্যানালাইজড হয়ে গিয়ে ন্যাজো ল্যাক্রিমাল ডাক তৈরি করে এবং তার আপার এন্ডটা ডায়লেট হয়ে গিয়ে ল্যাক্রিমাল স্যাক তৈরি করে এবং সেই ল্যাক্রিমাল স্যাককে কনজাংটিভাল স্যাক্সের সাথে যুক্ত করার জন্য ওখানে ল্যাক্রিমাল ক্যানালিকিউলি দেখা যায়। ওকে, থ্যাংক ইউ।